This band that I'm in feels too big without you. Don't know. সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম। আমরা আজকে যেখানে রাস্তার কাজ করতেছি, এই রাস্তাটি হলো নসরুলপুর থেকে বালুয়া সীমান্ত পর্যন্ত। এই রাস্তাটি মূলত শীতের মধ্যে নেই, তারপরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই রাস্তাটিকে মাটি দিয়ে একটু মেরামত করে দিব। তো আমরা এখন আসি রাস্তার পশ্চিম প্রান্তে আমাদের শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বিল্লাল সাহেবের কবরস্থানের পূর্ব দিকে। আমরা আদুনিয়ার সাহেবের বাড়ির পাশেই আমাদের এই রাস্তার কাজ। তো এই রাস্তাটি দিয়ে অনেক ছাত্র এবং ছাত্রী শিলমুড়ি আরার উচ্চ বিদ্যালয়ে যাতায়াত করে। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা এই রাস্তাটি কাজ। তো আমাদের সকল প্রকল্পের কাজ চালু আছে, ইনশাল্লাহ চালু থাকবে। তো আমরা আজকে এক গাড়ি মাটি ট্রাক্টর দিয়ে আমাদের প্রথম মাথায় আমরা দিয়েছি, আর বাকিগুলি আমরা দুই সাইডে জমি থেকে আমরা নিব। রাস্তার দক্ষিণ দিকে ধানের হালি আছে, হালিগুলি যাওয়ার পরে আমরা এখানে মাটি দিয়ে বরাদ করব। তো এই রাস্তাটি বাস্তবায়িত হলে, বা রাস্তাটি এখানে আগেও ছিল, তো রাস্তাটিকে এখন আমরা একটু পূর্ণ মেরামত করে দিচ্ছি। এতে করে সিএনজি, হুন্ডা, তারপরে অটোরিকশা, ভ্যান গাড়ি যাতায়াত করতে পারে। আসসালামু আলাইকুম। এই রাস্তাটি হলো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, উত্তর বালুয়া একটি সংযোগ সড়ক। এই সড়ক দিয়ে শত শত লোক চলাচল করে। এই যে সবাই কথা বলতে বলতে মোটরসাইকেল আরিয়ে চলে আসছে। রাস্তাটি, রাস্তার মধ্যে একটি বেড়া আছে, আমরা এই বেড়াটিকে সরিয়ে দেবো। এলাকাবাসীর সমন্বয়ে বেড়াটা সরাই যদি আমরা একাধিকের দিকে দিই, সকল লোক হুন্ডা, সিএনজি, ভ্যান গাড়ি, কৃষক, শ্রমিক, জনতা সকল লোকের সুবিধা হবে। ভাই আপনি কোথায় যাচ্ছেন? আমরা সকাল 6:30 থেকে 7টায় ওনাকে আমরা দেখতে পাই উনি এলাকায় ঘুরাফেরা, কিন্তু কোন চেয়ারম্যান 9:30 এদিকে ঘুম থেকে ওঠে না। কিন্তু আমরা ওনাকে সব সময় 6:30-7 এলাকার মধ্যে দেখে যে ঘোরাফেরা করে রাস্তায়, এবং কারভার কোন দিকে সমস্যা, কোন দিকে অসুবিধা, এগুলি সম্পূর্ণ কিছু দেখাশোনা উনি করতে আছে। আমরা যে এই ওনার মতন এমন চেয়ারম্যান আর কোনো ইউনিয়নে আমরা আর দেখি নাই। আর আমার বয়সটা 55 চলে, আমি অনেক চেয়ারম্যান দেখছি, কিন্তু এই আমাদের এই 9 দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের জনাব ফারুক হোসেন ভূঁইয়া সাহেব যে এত শ্রম ইউনিয়নে দিতেছে, আমরা ওনাকে আমাদের ইউনিয়নের সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই। তো ইনশাল্লাহ আমরা এখন জনগণের জন্য রাস্তাটা চালু করে দিচ্ছি। সামনে কিন্তু আমাদের অনেক শ্রমিক কাজ করতেছে, তা আমি মুরব্বী থেকে পারমিশন নিয়েছি, এই রাস্তাটা ইনশাল্লাহ আমরা করে দেবো। মুরব্বী, তো এখন আপনি তো শীতের কাপড় কাইতেন না কেন? আপনি কম্বল আসেনি? কাম করি। হ্যাঁ, কাম করেন? আচ্ছা, হ্যাঁ। তো আমরা বেড়াটারে সুন্দর করে একটা তাইনে দিতে আসি, তো আপনার দোয়া সহযোগিতা চাই, আপনি আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, দেন দেন। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সদ্য বড় ভাই হঠাৎ করে জয়েন হয়েছে, হাসিটা কি সুন্দর দেখেন।
এরকম হাসি যদি সবাই দিত তাহলে আমাদের থেকে আর ভালো লাগতো। খলিল ভাই, তো খলিল ভাই আজকে আপনার বাড়ি তো বালুয়া না, আমার বাড়ি জয়াক। ও জয়াক নিয়ে গেছেন? জয়াক ফোন করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো খলিল ভাই আজকে আপনার রাস্তা কাজ আসার জন্য আপনার কেমন লাগতেছে? যে রাস্তা ভালো লাগতেছে, রাস্তাঘাট হলে আমাদের গাড়ি ঘোড়া চলবো, ভালো লাগতেছে। এটা মসজিদের রাস্তায় দেখতে নসরত পুকতায় শিলমুড়ি যাওয়ার জন্য রাস্তা, এই জন্য ভালো লাগতেছে। এটা রাস্তা হলে ভালো হইব। বন্ধুরা, তো আপনারা দেখতেছেন যে রাস্তাটা অনেক দরকার গ্রামের মানুষের জন্য। এলাকাবাসী আসসালামু আলাইকুম, আজকে সকাল 6:30 থেকে এই বালুয়া অর্থাৎ দক্ষিণ বালুয়া আমি অবস্থিত। এই দক্ষিণ বালুয়া এখানে একটি বড় মসজিদ আছে এবং শিলমুড়ি আর উচ্চ বিদ্যালয় আছে, একটা একটি ক্রসিং সড়ক। এই ক্রসিং সড়কে সিএনজি হুন্ডা মোটরসাইকেল যাইতে মানুষের অনেক অসুবিধা হতো। আজকে এই ভদ্রলোক মুরব্বীর দুই সাইডে দিয়ে বাড়ির বেড়া সরিয়ে আমরা রাস্তাটিকে বড় করেছি, অথচ আসলে কিন্তু প্রকৃতপক্ষে এই রাস্তাটি সিটের মধ্যে নেই। তারপরেও মুরব্বী নিজের ইচ্ছায় বলছে আমার বেড়া সরাই, আপনি রাস্তা বড় করেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা মুরব্বী, আপনি তো এই বাড়ির মালিক, আপনি আমার বাবা সমতুল্য মানুষ। আমি বেড়া ঘোড়া সরাইয়া একটু ভিতরের দিকে দিছি, তো আপনি আমাকে পারমিশন দিয়েছেন, বিজে করেছি, তো মনে কোনো কষ্ট রাখেন না? মনে কোনো কষ্ট আছে না? না উত্তর বালু যাইতে সুবিধা হবে, দক্ষিণ বালু যাইতে সুবিধা হবে, সকল দিক দিয়ে সুবিধা হবে। তো আপনার দোয়া ও সহযোগিতা চাই। হয়তো 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 কিছু খরচ গেছে আপনাদের বেড়াটা ঠিক করতে, প্রয়োজন আমি একটা লেবারের টাকা দিয়ে দিবো, আপনাদের একটা লেবার নিয়ে পরবর্তীতে বাস কিনে লাগাইয়া আপনারা বেড়াটা আবার আগের মতো করে দিবেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ মুরব্বী। হ্যাঁ ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ রাজু ভাই, তো আপনি তো আমার জামাই মানুষ, আপনিও সকাল থেকে অনেক সহযোগিতা করছেন। এই রাস্তা বাস্তবায়নের ফলে কেমন মানুষের উপকার হবে? প্রথমত বলতে গেলে আমি ধন্যবাদ দিব ভাইকে যার জায়গাতে রাস্তাটা স্থাপিত হয়েছে। কারণ হচ্ছে আমরা দেখা যায় সরকারি জায়গাতেও অনেকে বাধা বিপত্তি সৃষ্টি করি। আমার গ্রামের প্রতিবেশী আমার শ্রদ্ধেয় ভাই যার এই জায়গাতে রাস্তা প্রদান করাতে গ্রামবাসী তথা নসরুদপুরের ছাত্রছাত্রীরা শিলমুড়ি স্কুলে যেতে পারবে, পাশাপাশি আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা, পাশাপাশি আমজনতা সবাই এই রাস্তাতে উপকৃত হচ্ছে। আমি ভাইকে ধন্যবাদ দিব, গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ দিব ভাইকে এই সুযোগটা গ্রামবাসীর জন্য করে দেওয়ার জন্য। পাশাপাশি অভিনন্দন জানাই আমাদের সুযোগ্য চেয়ারম্যানকে, যিনি ঘুম খানা পিনা সব কিছু ব্যয় করে নষ্ট করে আমাদের গ্রামে তথা শিলমুড়ি ইউনিয়নে সময় দিচ্ছে। ধন্যবাদ আমি ওনাকে দিচ্ছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, 9 নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের পক্ষ থেকে, 9 নং দক্ষিণ শিলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ওনাকে অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। তো মুরব্বীরে বলছি কালকে একটা লোক নিয়ে সুন্দর করে বেড়াটির একটু বাইরে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ক্যামেরা পিছনে কথা বলছি আমি রাসেল। তো আজকে আমি চেয়ারম্যানের সাথে আসছি, আমার আব্বু আজকে বাড়িতে নেই, আব্বু একটা বিশেষ কাজে কুমিল্লা গেছিল। আপনার পরিচয়টা দেন, আপনি কার ছেলে, বাড়ি কোথায়? না আমি 3 নং ওয়ার্ডের মেম্বারের ছেলে, মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। তো আজকে আব্বু নেই দেখে আমি আসছি সাথে। তো আজকে আমাদের এলাকায় একটা রেকর্ড ছাড়া রাস্তা, ওটা রেকর্ড নয়, তারপরেও চেয়ারম্যান নিজে উদ্যোগে কাজটা করতেছে। তো ওনাকে আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এবং ওয়ার্ডের পক্ষ থেকে। তো এখন আমরা মানে যে রাস্তাটা ওটা দেখেন আমার ফিস থেকে পুরো অপারেশন করা হয়েছে। তো আস্তে আস্তে মানে রাস্তাটা মোটা করা হয়েছে যাতে মানুষের জন্য উপকার হয় এবং মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই যে রাস্তাটা আগে এটা ছিল একদম ছোট্ট একটা যা কথা হলো মানে একজন হাঁটার মতো রাস্তা ছিল, এখন একটা গাড়ি যেতে পারবো, সিএনজি বা অটো। তারপরে আছে এই সাইড দিয়ে দেখেন এই রাস্তা, এখানে এই সাইড দিয়ে ট্রাক ঢুকে ওই পাশে যেতে পারবো, এই অবস্থা। তো মানে চেয়ারম্যান থাকলে মানে একজন লোক যদি সাথে থাকে তাহলে কাজ করা অনেক সহজ, জনগণ তাকে সাপোর্ট দেয়। যদি লোক না থাকে তাহলে অনেকে এটা নিয়ে বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো এই রাস্তাটা নিয়ে কাজ চলতেছে আজকে। বন্ধুরা আপনারা দেখতেছেন এই সেই রাস্তা, এই যে এই রাস্তাটা। তো মানে রমজান ভাই তারা উড়ে লেগে গেছে, এখানে দৌড়াইতেছে, উনি খানা দেখলে আবার দৌড়ায় মুটুর মতো। তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে রাস্তা কথা বলতেছি আমি, ওই রাস্তাটা দেখুন আপনি অনেকটা কাজে এগিয়ে গেছে ইনশাল্লাহ। সামনে কাল আগামীকাল শেষ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। তো মানুষের জন্য উপকার হবে কারণ রাস্তাটা এখন মাটি দিলে একটু মোটা হবে, চলাফেরা করতে পারবে এবং পানি জমবে না। সামনে বর্ষাকাল আসতেছে, তো আপনাদেরকে আমি যদি দেখাই আপনারা দেখেন রাস্তার ওই মাথা থেকে আস্তে আস্তে রাস্তাটা মানে মোটা হচ্ছে এবং মাটি নতুন মাটি ফলাইতে আসছে।
যে গর্তগুলো ছিল সেগুলো ভরাট করতেছে, অথবা যেখানে দিয়ে যে সাইড দিয়ে পাইপের দরকার ওই সাইড দিয়ে পাইপ দিতেছে যাতে মানুষের কোনো সমস্যা না হয়। তো আপনারা সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ, আর মতামত জানাবেন যে সামনে হয়তো আমরা আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন, আজকে এখানে শেষ করতেছি, আসসালামু আলাইকুম।